Hey there. Subscribe to my channel. And also press this bell icon. Assalamualaikum. প্রিয় শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশ নার্সিং ও মিডিয়াফেরি কাউন্সিলের তত্ত্বাবধানে এবং ডাব্লিউএইচের সহযোগিতায় নার্সিং ই লাইব্রেরির অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সে সাবজেক্টটা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়াফেরি কোর্সের দ্বিতীয় বর্ষের কমিউনিটি হেলথ নার্সিং আমি তোমাদের সাথে আছি আভা অধিকারী প্রিন্সিপাল নার্সিং ইনস্টিটিউট মিট ঢাকা আশা করি বন্ধুরা তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো এবং আজকে আমাদের এই ক্লাসে তোমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এই ক্লাসের যে উদ্দেশ্য সেটা সফল করবে আমরা একটু জেনে নিই আজকের যে টপিকটা আমরা আলোচনা করতেছি সেই টপিকের শেষে স্টুডেন্টরা মানে তোমরা কোন কোন বিষয়গুলি জানতে পারবে প্রথমেই আমরা জানতে পারব ডেফিনেশন অফ কমিউনিটি কমিউনিটি হেলথ অ্যান্ড কমিউনিটি হেলথ নার্সিং দ্বিতীয়ত তোমরা লিস্ট করতে পারবে ক্যারেক্টারিস্টিক অফ এ কমিউনিটি অ্যান্ড কমিউনিটি হেলথ নার্সিং এবং স্টেট দ্য টাইপস অফ এ কমিউনিটি এবং তোমরা বুঝতে পারবে অবজেক্টিভ অফ কমিউনিটি হেলথ কমিউনিটি হেলথ নার্সিং আশা করি তোমরা ডিসক্রাইব করতে পারবে রোল অফ এ কমিউনিটি হেলথ নার্স এবং তোমরা বাংলাদেশের কমন হেলথ প্রবলেমগুলি কি কি ফেস করতেছে এ বিষয়ে তোমরা জানতে পারবে প্রথমেই আমরা শুরু করি একটা সুন্দর দৃশ্য দিয়ে দৃশ্যটা হচ্ছে একটা কমিউনিটির এই কমিউনিটির দৃশ্যটা দেখে আমাদের মাথায় একটা আইডিয়া চলে আসে যে আসলে কমিউনিটি হেলথ নার্সিংয়ের প্রথম হচ্ছে প্রাণ কেন্দ্র হচ্ছে একটা কমিউনিটি সো এই কমিউনিটিটা তোমরা একটু দেখো এবং দেখলে বুঝতে পারবে যে কি সুন্দর পরিবেশের একটা কমিউনিটি তো আমরা এই সুন্দর পরিবেশে আমরা একটা কমিউনিটিতে ঢুকে যাচ্ছি তো আমরা যখন কমিউনিটিতে ঢুকে যাবো প্রথমেই আমাদের জানতে হবে কমিউনিটি কি আমরা আশা করি ছাত্রছাত্রীবৃন্দ তোমরা যেহেতু দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রী তোমরা অবশ্যই কমিউনিটি সম্পর্কে তোমাদের ধারণা আছে তোমরা জানো কিন্তু আমরা আসলে বইয়ের ভাষায় এবং ভালোভাবে বোঝার জন্য কমিউনিটি কি এটা আমরা একটু জেনে নেব বলা হচ্ছে কি যে এখানে বলছে যে মানুষ কমিউনিটিতেই বসবাস করে কবে থেকে ফ্রম দ্য সিনস একদম সিনস অব সিনস অফ কোথেকে একদম হিউম্যান হিস্ট্রির মানুষের সভ্যতার থেকেই সভ্যতার সৃষ্টির থেকেই মানুষ কমিউনিটিতে বসবাস করে এবং বলছে যে ম্যান হ্যাজ লিভড ইন দ্য কমিউনিটি সিনস দ্য ডন অফ হিউম্যান সিভিলাইজেশন মানব সভ্যতার প্রথম থেকেই মানুষ কমিউনিটিতে বসবাস করে এই যে কমিউনিটি এই কমিউনিটি কথাটা আসলে একটা ল্যাটিন শব্দ দুইটা শব্দের সংমিশ্রণে একটা হচ্ছে কম আর একটা হচ্ছে মিউনিস কম হচ্ছে ইন ইংলিশ যদি আমরা এটা বলি কম হচ্ছে কম আমরা বুঝতে পারি যে কম মানে কম কমনলি কমন একত্রে এবং মিউনিস হচ্ছে সার্ক তাহলে কমিউনিটির অর্থটা কী দাঁড়ায় টু সার্ভ টুগেদার আমরা বলি না আমরা কথায় কথায় বলি যে ম্যান ক্যানট লিভ অ্যান অ্যালন সো হি ওয়ান্টস কোম্পানি এই আসলে এই যে কোম্পানি এই কোম্পানি এক অধিক পরিবার এটা যখন হয় তখনই আসলে এটাকে বলা হয় কমিউনিটি সো আমরা বলতে পারি যে কমিউনিটি ইজ অ্যান অর্গানাইজেশন অফ হিউম্যান বিং ফ্রেম ফর দ্য পারপাস অফ সার্ভিং টুগেদার সুতরাং আমরা কমিউনিটির ধারণাটা এভাবেই করতে পারি যে আসলে মানুষ একত্রে বসবাস করবে একে অপরের জন্য চিন্তা ভাবনা করবে কাজ করবে একভাবে বসবাস করবে একটা কমন ফিলিংস থাকবে এজন্যই এটাকে বলা হয় কমিউনিটি এরপরে আমরা আলোচনা করলাম কমিউনিটি কি আমরা জানলাম যে সৃষ্টির লগ্ন থেকেই সভ্যতার লগ্ন থেকেই মানুষ কমিউনিটিতে বাস করে কিন্তু এটার আমরা যখন আমরা পড়তে যাবো আমরা যখন পরীক্ষায় আসবে আমরা যখন লিখতে যাব। তখন হয়তো একটা এসেই পড়তে পারে যে ডিফাইন কমিউনিটি কমিউনিটি কাকে বলে সেজন্য আমি দুইটা ডেফিনেশন তোমাদের জন্য এখানে নিয়ে এসেছি তোমাদের যেটা ভালো লাগে তোমরা একটা মুখস্থ করবে এবং পরীক্ষায় লিখবে এখানে বলা হচ্ছে কমিউনিটি ইজ স্মল অর লার্জ সোশ্যাল ইউনিট অর এ গ্রুপ অফ পিপল হু হ্যাজ সামথিং ইন কমন সচাস নর্মস রিলিজিয়ন ভ্যালু অর আইডেন্টি বলছে যে কমিউনিটি এরকম একটা গ্রুপ অফ পিপল সেই গ্রুপটা ছোট হতে পারে বড়ও হতে পারে কিন্তু কমিউনিটির কি থাকবে তাদের সামথিং কমন থাকবে কিছু কিছু জিনিস আছে যেটা একই রকম থাকে প্রায় যেমন নর্মস তাদের আচার আচরণ রিলিজিয়ান মেবি হতে পারে ধর্মীয়ভাবে একরকম হতে পারে তাদের যে মূল্যবোধ মূল্যবোধ হতে পারে অথবা তাদের যে আইডেন্টি যা দিয়ে তাদেরকে চেনা যাবে যেমন ক্ষেত্রে আমরা কি বলতে পারি রিলিজিয়ান কোথাও কোথাও আছে যে শুধু একই ধর্মের লোক বসবাস করে যেমন একটা হিন্দু পাড়া একটা মুসলিম পাড়া একটা খ্রিস্টিয়ান পাড়া এরকম হতে পারে আবার আছে কি মিক্সডও হতে পারে বাট তাদের তাদের যে মূল্যবোধ সেটা এক সুতরাং কোথাও দেখা যাবে যে কিছু না কিছু ভাবধারা তাদের একই থেকে যায় আর দ্বিতীয় সংজ্ঞাটা হচ্ছে এ কমিউনিটি মে বি ডিফাইন্ড অ্যাজ এ গ্রুপ অফ কালেকশন অফ গ্রুপস দ্যাট ইনহেবিট এ ডিলিমিটেড জিওগ্রাফিক্যাল এরিয়া অ্যান্ড হুজ নাম্বার মেম্বার্স লিভ টুগেদার ইন সাচ ওয়ে দ্যাট দেয়ার দ্য বেসিক কন্ডিশন অফ কমন লাইফ এটা বলছে টেলকট পার্সন একজন থিওরিস্ট কমিউনিটির থিউরিস্ট উনি এটা বলছেন তাহলে কমিউনিটি কী বলছে ট্যালকট পার্সন একটা সংজ্ঞা দিছে এবং আরও একটা সংজ্ঞা আমি তোমাদের জন্য এখানে নিয়ে এসেছি তাকে বলা হচ্ছে যে এ গ্রুপ অফ পিপল সেই গ্রুপটা বড়ো হতে পারে ছোটো হতে পারে তারা লিভিং টুগেদার তারা একসাথে বসবাস করে এবং সামথিং কোথাও কিছু কমন কিছু জিনিস তাদের থাকবে যেমন হতে পারে রিলিজিয়ান হতে পারে ভ্যালু হতে পারে কালচার অথবা তাদের যে একটা আইডেন্টি যা দিয়ে তাদেরকে চেনা যায় যেমন আমরা বলে থাকি না যে ওই পাড়াটা হচ্ছে কামার কামারপাড়া ওই পাড়াটা কুমোরপাড়া আবার মতিঝিলকে বলে না যে অফিস পাড়া এটা হয়েছে তাদের আইডেন্টি দেখা যাবে যে এই সমস্ত এলাকায় তাদের সামথিং কমন যেমন যদি কামার পাড়ার কথা বলি তারা কি একই কাজ করে আবার পাড়ার কথা যদি বলি তারা সবাই একই কাজ করে আবার কোথাও দেখা যায় যে এরকম দুই তিনটে গ্রুপ মিলেও একটা বড় কমিউনিটি হতে পারে সো আমরা বুঝলাম যে কমিউনিটির দুইটা সংজ্ঞারেই আসলে ভাবধারা এক কোনো কিছু কমন থাকবে কিছু সব কিছু কমন থাকবে না তাদের রিলিজিয়ন ভিন্ন হতে পারে আবার বাট ভ্যালু এবং তারা শেয়ার যেটা করবে এটা প্রায় একই ধরনের থাকবে কমন থাকবে তাহলে আমরা কি বুঝতে পেরেছি কমিউনিটি কাকে বলে আমরা ডেফিনেশনের ভাবার্থটা নিয়ে তোমাদের সাথে তুলে ধরলাম আচ্ছা কমিউনিটিকে আমরা কিন্তু বিভিন্নভাবে দেখতে পারি স্যান্ডার নামে আর একজন থিওরিস্ট উনি কমিউনিটিকে তিনভাবে দেখছেন উনি বলছেন যে অ্যাজ এ প্লেস জায়গা অনুসারে কমিউনিটি হতে পারে সোশ্যাল সিস্টেম সামাজিক ব্যবস্থা অনুযায়ী একটা কমিউনিটি হতে পারে অথবা অ্যাজ এ কালেকশন অব পিপল অথবা কোন ধরনের জনগোষ্ঠী বাস করে সেভাবেও আমরা কমিউনিটিকে দেখতে পারি এবার আমরা চলে যাব ক্যারেক্টারিস্টিক অফ এ কমিউনিটি একটা কমিউনিটির কি কি বৈশিষ্ট্য থাকে সেখানে প্রথমেই আমরা এক নম্বরে দেখি টেরিটোরিয়াল ক্যারেক্টার টেরিটোরিয়াল ক্যারেক্টার হচ্ছে যে ডিফেন্সিভ একটা কমিউনিটিকে তারা তাদের নিজের আত্মরক্ষামূলক তাদের কিভাবে সেভ করবে এই ধরনের তাদের একটা ক্যারেক্টার থাকবে হোম ইনিস্ট্যান্ট অ্যান্ড স্পেশাল অ্যাটাচমেন্ট তাদের একটা বাড়ি ঘর থাকবে এবং তাদের বাড়ির সবার সাথে তাদের নিজেদের একটা ভালো সম্পর্ক থাকবে কমন লাইফ একটা কমিউনিটিতে তারা একই ধরনের জীবনযাপন করবে কমিউনিটি ফিলিং তারা নিজেদের ভিতরে একটা বোধ থাকবে যে আমরা এই কমিউনিটিতে বসবাস করি ফিলিং ওয়াননেস ফিলিং ওয়াননেস অর্থ হচ্ছে যে এক একটা কমিউনিটি মনে করবে যে আমরাই শ্রেষ্ঠ আমরাই আমরা আমরা এই কমিউনিটি তারা নিজেরাই আমরা একক একটা কমিউনিটি এরকম তাদের ভিতরে একটা অনুভব থাকবে রোল ফিলিং এবং প্রত্যেকে কার কি কাজ সেই অনুভূতিটা তাদের থাকবে ডিপেন্ডেন্সি ফিলিং একজন আর একজনের প্রতি নির্ভরশীল আমরা আগেই বলছি যে মানুষ একে অপরের প্রতি নির্ভরশীল তাহলে ডিপেন্ডেন্সি ফিলিং একজন অন্যের উপরে নির্ভরশীলতা থাকবে স্পন্টিনিউয়াস গ্রোথ এই স্পন্টেনিউস গ্রোথ হচ্ছে যে একটা কমিউনিটি আসলে নিজে নিজেই তাদের নিজের চেষ্টাই তারা আসলে তারা কিভাবে তাদের উন্নতি হবে এই গ্রোথ আসলে বড় হওয়া না এই গ্রোথ হচ্ছে উন্নতি হওয়া পার্মানেন্স তাদের একটা বলে না যে এখানে তারা পারমানেন্ট স্থায়িত্ব থাকবে আজকে এখানে কালকে ওখানে এরকম না একটা কমিউনিটির একটা স্থায়িত্ব থাকবে পার্টিকুলার নেই আমি একটু আগেই বলছি যে এক একটা কমিউনিটির এক একটা নাম থাকবে আমরা যেমন বলি যে ওখানে চাকুরিজীবীরা থাকে ওখানে কামার পাড়া থাকে ওখানে চৌধুরী পাড়া থাকে এরকম তাদের এক একটা নাম থাকবে তারপরে ওয়াইডার এন্ড তাদের একটা সীমারেখা থাকবে একটু বিস্তীর্ণ সীমারেখা থাকবে ওয়াইডার এন্ড এবং শেষ একটা বলা হচ্ছে নো লিগাল স্ট্যাটাস এটা আসলে তোমাদেরকে বুঝতে হবে যে একটা কমিউনিটি আমরা আগে বললাম যে তাদের ক্যারেক্টারিস্টিক অনেক কিছু থাকবে শেষ কথাটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে নো লিগাল স্ট্যাটাস তারা কিন্তু কোনো আইনি ব্যবস্থা নিতে পারবে না যে কোনো সময় কোনো সমস্যা হলে আইনের কাছে যেতে হবে তারা নিজেরা কোনো আইনি ব্যবস্থা নিতে পারবে না বলতে পারবে না যে ওকে ধরে চুল কেটে দাও ওকে ধরে পা ভেঙে দাও এ ধরনের তারা কিছু করতে পারবে না কোনো লিগাল ব্যবস্থা তারা নিতে পারবে না এরপরে আমরা একটু চলে যাই কমিউনিটি কয় প্রকার হতে পারে আমরা আমাদের সাধারণ ধারণা থাকতে পারে যে কমিউনিটি তো কমিউনিটি এটা আবার শ্রেণী কি কিন্তু আসলে কমিউনিটির ধরন আছে আমরা আসলে চার প্রকার কমিউনিটির কথা বলবো নাম্বার ওয়ান হচ্ছে প্রিমিটিভ কমিউনিটি সিভিলাইজড কমিউনিটি আরবান কমিউনিটি রুরাল কমিউনিটি এখন আমরা যদি বলি প্রিমিটিভ কমিউনিটি কী প্রিমিনি প্রিমিটিভ কমিউনিটি হচ্ছে প্রি হিস্ট্রিক প্রি হিস্ট্রিক মানে সিভিলাইজেশন শুরুরও আগে মানব সভ্যতা যখন সভ্যতায় বা শিক্ষিত হয়ে গেছে মানুষ তার আগেও সোসাইটি ছিল আমরা আগে পড়ি নেই আদিম মানুষ আমরা ছোটবেলায় পড়েছি না আদিম মানুষ তারাও কিন্তু সঙ্গবদ্ধ হয়েই বসবাস করত। এই একটা সোসাইটি আর একটা এর পরে যখন চলে আসছে সিভিলাইজড সোসাইটি মানুষ যখন লেখাপড়া শিখছে মানুষ যখন তাদের জীবনযাত্রা কিভাবে উন্নত করবে তখন যে পদ্ধতিতে চলে গেছে তখন সেটাকে বলা হয়েছে সিভিলাইজড কমিউনিটি এই সিভিলাইজড কমিউনিটির ভিতরে আবার আছে আরবান এবং রুরাল আরবান হচ্ছে শহরে এবং রুরাল হচ্ছে গ্রাম অঞ্চলের গ্রাম্য কমিউনিটি তাহলে আমরা কি জানলাম চারটা কমিউনিটি প্রিমিটিভ সিভিলাইজড আরবান এবং রুরাল কমিউনিটি তাহলে আমরা এই সম্পর্কে আরেকটু বিস্তারিত দেখি যদি আমরা দেখি আরবান কমিউনিটি আরবান কমিউনিটিতে কি এরা কিভাবে পরিচিত যে এখানে বড় শহর থাকবে হ্যাভ এ লার্জ পপুলেশন জনসংখ্যা বেশি থাকবে মেনি কমার্শিয়াল বিজনেস থাকবে তারপরে টল বিল্ডিং থাকবে স্কুল স্পোর্টস পার্ক সিটিস অফিস এটসেট্রা এই আরবানকে আবার আমরা যদি একটু ভাগ করে দেখি এটা হচ্ছে সাবারবান সাবারবান হচ্ছে কি আমরা বলি না শহরতলি এটা শহর আবার বলি শহরতলি মানে শহরের থেকে একটু দূরে এই সাবার কমিউনিটিতে কী থাকবে এটা লোকেটেড আউটসাইড অফ দি বিগ সিটিস একটু বড় শহরের ঠিক একটু এই লোকেশনের একটু বাহিরে থাকবে দিজ আর রেসিডেন্সিয়াল এরিয়া উইথ স্টোরস টাউন্স টাউন্স হলস স্কুলস এটসেট্রা এখানে এই ছোটো ছোটো শহর অল্প ছোট শহর বিগ সিটি থাকবে না কিন্তু স্কুল কলেজ এগুলি থাকবে আর একটা হচ্ছে রুরাল আমরা রুরাল বললেই বুঝতে পারি যে এটা একটা গ্রাম্য কমিউনিটি রুরাল কমিউনিটিস আর লোকেটেড আউটসাইড দ্য সিটিস অ্যান্ড টাউন্স রুরাল এরিয়া হ্যাভ লো পপুলেশান অ্যান্ড লটস অফ ল্যান্ড রুরাল এরিয়া হ্যাভ ফার্মস এবং ছোটো ছোটো স্টোর এবং ফিউ হোমস তাহলে রুরাল কমিউনিটি আমরা বুঝলাম কি এটা শহরের বাইরে একটা গ্রাম্য কমিউটি কমিউনিটি এখানে প্রচুর পরিমাণে জমি জমা থাকবে এখানে স্কুল কলেজ থাকবে কিন্তু জনসংখ্যা এই আরবান কমিউনিটি সাব আরবান কমিউনিটি থেকে আর একটু কম থাকবে তাহলে কি আমরা কমিউনিটি বুঝতে পারছি শ্রেণিবিভাগটা আমরা প্রথমে পড়েছি চার প্রকার একটা হচ্ছে প্রিমিটিভ একটা সিভিলাইজড একটা আরবান আর একটা হচ্ছে রুরাল তো আরবানটাকে আমরা আবার একটু দুই ভাগে ভাগ করছি আরবান এবং সাব আরবান আরবানের থাকবে শহুরে কমিউনিটি সাবারবান থাকবে শহরের লোকেশনের একটু বাইরে যেটাকে আমরা বলি শহরতলি আর রুরাল হচ্ছে একদম গ্রাম্য কমিউনিটিদেরকে আমরা বোঝাচ্ছি আমরা একটু ছবি দেখি যে আরবান কমিউনিটিটা আসলে এই যে বলছি টল বিল্ডিং বেশি বেশি বিল্ডিং থাকবে স্পেস কম থাকবে তাহলে আমরা এই ছবিটা দেখলে আমাদের আরবান কমিউনিটি সম্পর্কে একটা ধারণা আসবে এরপরে আমরা দেখি একটু রুরাল কমিউনিটি প্রশান্তি তাই না গাছপালা নদী আছে গরু আছে মানুষ আছে ঘরদোর ওই রকম টল বিল্ডিং নেই কিন্তু এটা দেখলে আমাদের কেমন একটা মনের প্রশান্তি চলে আসে এটা হচ্ছে রুরাল কমিউনিটি আচ্ছা তাহলে আমরা প্রথমে যে অংশটুকু পড়লাম সে অংশটা হচ্ছে কমিউনিটি কি এটা একটা কনসেপ্ট কমিউনিটির ক্যারেক্টারিস্টিক্স কি কমিউনিটির শ্রেণীবিভাগ কয়টা টাইপ এরপরে আমরা চলে আসবো কমিউনিটি হেলথ কমিউনিটির মানুষের স্বাস্থ্য সম্পর্কে এবার আমরা চলে আসবো এখন আমরা একটু পরে দেখি কমিউনিটি হেলথ কাকে বলে কমিউনিটি হেলথ রেফার্স টু হেলথ স্ট্যাটাস অব দি মেম্বার অব দি কমিউনিটি টু দ্য প্রবলেমস অ্যাফেক্টিং দ্যার হেলথ অ্যান্ড টু অ্যান্ড টু দ্য টোটালিটি অফ হেলথ কেয়ার প্রোভাইডেড টু দ্য কমিউনিটি এটা আসলে কি আমরা যদি হেলথ কাকে বলে আম তোমরা অবশ্যই জেনেছো যে হেলথ কাকে বলে এটা আমরা আসলে ফার্স্ট ইয়ারই পড়ে থেকে হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল সোশ্যাল অ্যান্ড স্পিরিচুয়াল ওয়েলবিং আর কমিউনিটি হেলথটা আসলেই এইটা যে কমিউনিটি হেলথের মানুষের এই কমিউনিটির যারা বসবাস করে তাদের সেই জনসংখ্যার তাদের স্বাস্থ্য নিয়ে যে কথা বলা হচ্ছে এবং যে সমস্ত প্রবলেম তাদের স্বাস্থ্যের হানিকর বা তাদের স্বাস্থ্যকে ডিস্টার্ব করে অথবা অসুখের তৈরি করে এই বিষয়গুলি এবং কি কি কেয়ার তাদেরকে প্রোভাইড করা হবে এই টোটাল বিষয়টাকে বলা হচ্ছে কমিউনিটি হেলথ তাহলে কমিউনিটি হেলথ কি জন্য এর অবজেক্টিভটা কি আমরা একটু আলোচনা করি প্রথম হচ্ছে এক প্রথম উদ্দেশ্যই হচ্ছে ইনক্রিজ দি অ্যাভারেজ স্পান অফ হিউম্যান লাইফ আমাদের প্রথম কথাই হচ্ছে আমরা মানুষের জীবনের সুস্থ পরিধি বাড়াতে চাই নাম্বার দুই হচ্ছে ডিক্রিজিং মর্টালিটি রেট আমরা মৃত্যুর হার কমাইতে চাই ডিক্রিজিং মরবিডিটি রেট মানুষ যেন কম অসুস্থ হয় কম অসুস্থ হইলেই আসলে কম মারা যাবে ইনক্রিজিং দ্য ফিজিক্যাল মেন্টাল সোশ্যাল ওয়েলবিং অফ ইন্ডিভিজুয়াল আমরা চাই একটা কমিউনিটির প্রতিটা মানুষের শারীরিক মানসিক এবং সামাজিক অবস্থান ভালো থাকুক এবং এটা যাতে ইম্প্রুভ করা যায় আর কি চাই পাঁচ নাম্বারে আমরা বলছি ইনক্রিজ দ্য স্পিড অফ অ্যাডজাস্টমেন্ট অফ ইন্ডিভিজুয়াল টু দি এনভায়রমেন্ট আমরা বলতে চাই প্রতিটা মানুষের যেন তার যে সামাজিক পরিবেশ আছে তার কমিউনিটির যে পরিবেশ আছে সেখানে যেন তার তার যে খাপ খাওয়ানোর যে অভ্যাসটা সেটা যেন দ্রুত গতিতে চলে আসে প্রোভাইডিং টোটাল হেলথ কেয়ার টু এনরিচ দ্য কোয়ালিটি অফ লাইফ এবং আর শেষ উদ্দেশ্যটা আমি যেটা বলবো যে আমরা একটা মানসম্মত কেয়ার সেবা যাদেরকে তাদেরকে পৌঁছে দিতে পারি যার জন্য তাদের জীবনের যে মান এটা যেন উন্নতি হয় এরপরে আমরা আসলে প্রথম আমরা অবজেক্টিভে বলেছিলাম যে আমরা তিনটা ডেফিনেশন শিখবো একটা হচ্ছে কমিউনিটি একটা হচ্ছে কমিউনিটি হেলথ আর একটা হচ্ছে কমিউনিটি হেলথ নার্সিং আসলে সোজা জিনিস কমিউনিটি কি কমিউনিটি হেলথ কি এটা জানলে যে নার্স এই কমিউনিটির প্রত্যেকটা ব্যক্তির সেবা দেবে এটাই হচ্ছে কমিউনিটি হেলথ নার্সিং এজন্য বলা হচ্ছে কম্বিনেশান অফ নার্সিং প্র্যাকটিস অ্যান্ড পাবলিক হেলথ প্র্যাকটিস অ্যাপ্লাইড টু প্রোমোটিং প্রিজার্ভিং দ্য হেলথ অব দি পপুলেশন কমিউনিটি হেলথ নার্সিং হচ্ছে কমিউনিটিতে যারা বসবাস কমিউনিটিতে যারা বসবাস করবে এবং সেই পপুলেশনের যে সেবাটা দিবেন যে নার্সিং কেয়ারটা দিবেন এটা একটা কম্বিনেশান অফ নার্সিং অ্যান্ড পাবলিক হেলথ এই কম্বিনেশন দিয়ে আমরা জনসাধারণের স্বাস্থ্যের উন্নতির জন্য প্রোমোটিং অ্যান্ড প্রিজার্ভিং হেলথ আমাদের স্বাস্থ্যের উন্নতি করব এবং স্বাস্থ্য প্রিজার্ভ করব। তাদের সেই উন্নত অবস্থায় ধরে রাখার জন্য যে নার্সিং ইন্টারভেনশন বা যে নার্সিং কেয়ারটা দেওয়া হবে এটাই হচ্ছে কমিউনিটি হেলথ নার্সিং আমরা জানলাম কমিউনিটি হেলথ নার্সিং কি তো কমিউনিটি হেলথ নার্সিংয়ের একটা উদ্দেশ্য আছে কেন আমরা কমিউনিটি হেলথ নার্সিংটা আমরা শিখতে যাচ্ছি প্রথম উদ্দেশ্য হচ্ছে রিডাকশন অফ রিক্স ফ্যাক্টর টু রিডিউস মর্টালিটি অ্যান্ড মরবিডিটি রেট আমরা কী কী কারণে রিক্স ফ্যাক্টর কি কি কারণে মৃত্যু এবং অসুস্থতা হয় সেই কারণগুলি একজন কমিউনিটি হেলথ নার্স এটাকে কমিয়ে আনার চেষ্টা করবে স্ট্রেনদেনিং সেলফ কেয়ার অ্যাক্টিভিটিস টু প্রোমোট দ্য হেলথ অ্যান্ড প্রিভেন্ট দ্য অকারেন্স অফ ডিজিজ এবং স্ট্রেনদেনিং সেলফ কেয়ার এবং একজন কমিউনিটি হেলথ নার্স শিখিয়ে দিবেন এবং তাদেরকে বুঝিয়ে দেবেন সেলফ কেয়ার নিজের যত্ন কিভাবে নিজে বাড়িতেই নেওয়া যায় যার জন্য নিজের যত্ন নিজে নিতে পারলে তার স্বাস্থ্যের প্রমোশন এবং প্রিভেন্ট অব অকারেন্স অব ডিজিজ তার মানে কি অসুখ হওয়ার কারণগুলি সে নিজে নিজেই প্রতিরোধ করতে পারবে এই দুইটাই আমাদের ছিল অবজেক্টিভ এরপরে আমরা একটু চলে আসি যে এর বৈশিষ্ট্য কি এখানে আটটা খুব ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্য আছে কমিউনিটি হেলথ নার্সিংয়ের প্রথমেই আমরা বলবো যে ইটস এ ফিল্ড অফ নার্সিং আসলে আমরা প্রথমেই আমরা বলবো যে এটা ফিল্ড অফ নার্সিং নার্সিংয়েরই একটা বড় অংশ ইট কম্বাইন্স পাবলিক হেলথ উইথ নার্সিং পাবলিক হেলথের সাথে আমরা পরবর্তীতে পড়ব পাবলিক হেলথ কি এটা আসলে দুইটা একত্রে পাবলিক হেলথ এবং নার্সিং এই দুইটা মিলিয়ে একটা ক্যারেক্টারিস্টিক যেটা মানুষের হেলথ প্রমোশনে সাহায্য করে ইট ইজ পপুলেশান ফোকাসড এটা আসলে শুধু বইপত্রে পড়লেই চলবে না এটা শুধু থিওরি শিখলে চলবে না এটা পপুলেশন ফোকাস্ড মানুষের উপকারে কাজ আসে মানুষের প্রয়োজনের অনুসারে এটাকে কাজ করতে হবে ইট এমফোসাইজ প্রিভেনশন হেলথ প্রমোশন অ্যান্ড ওয়েলনেস এবং এটা গুরুত্ব দেয় কোথায় মানুষের স্বাস্থ্যের প্রথম হচ্ছে সুরক্ষা স্বাস্থ্যের উন্নতি এবং তাদের সুস্থতা দেন ইট প্রমোটস ক্লায়েন্টস রেসপন্সিবিলিটিস অ্যান্ড সেলফ কেয়ার আমরা আগেই বলছি যে এটা কী করে মানুষ নিজের নিজের কিভাবে নিজের দায়িত্ব এবং নিজের যত্ন কিভাবে নেবে এটা শিখিয়ে দেবে ইট ইউজেস অ্যাগ্রিগিয়েট মেজারমেন্ট অ্যান্ড অ্যানালাইসিস এটা আসলে কিভাবে ইউজ করে অ্যাগ্রিগিয়েট সমন্বিতভাবে তাদের সমস্যা দেখবে এবং সেটা অনুধাবন করবে ইট ইউজেস প্রিন্সিপালস অব অর্গানাইজেশনাল থিওরি এটা একটা প্রাতিষ্ঠানিকভাবে কোন থিওরির মাধ্যমে এটা করা যায় সেটাই কমিউনিটি হেলথ নার্সিং ইউজ করে ইট ইনভলভস প্রফেশনাল কোলাবরেশন এবং এটা কি করে ইনভলভস করে সমন্বিত করে ইন্টার প্রফেশনাল কোলাবরেশন এখানে একটু কথা বলার আছে ইন্টারপ্রফেশনাল কোব কোলাবরেশন অর্থ হচ্ছে যে আমি নার্স আমি নার্সিং কেয়ার দিব কিন্তু একটা কমিউনিটি এমন একটা জায়গা যেখানে সবার সাথে সমন্বয় দরকার যেমন কোথায় সমন্বয় দরকার তার একটা পূর্ণ কেয়ার দিতে হলে যেমন সোশ্যাল ওয়েলফেয়ার নিউট্রিশন ডিপার্টমেন্ট এই যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে এদের সাথে একটা সমন্বয় সাধন করতে হবে তাহলে কি আমরা আটটা যে ক্যারেক্টারিস্টিক আমরা বুঝতে পারছি প্রথমে আমরা বলছি এটা একটা ফিল্ড অফ নার্সিং এটা পপুলেশন ফোকাসড এটা সেলফ কেয়ার প্রমোশন করে এটা ক্লায়েন্টসের রেসপন্সিবিলিটি বৃদ্ধি করার জন্য কাজ করা হয় এবং এটা প্রিন্সিপালস অফ অর্গানাইজেশনাল থিওরি একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা হিসাবে এটা ব্যবহার করা হয় এবং এটা অন্যান্য ডিপার্টমেন্টের সাথে এটার সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সাথে সমন্বয় সাধন করে শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার চলে আসি এই যে কমিউনিটি এই কমিউনিটিতে একজন নার্সের কি কি ভূমিকা থাকতে পারে প্রথমেই এক নাম্বার ভূমিকা হচ্ছে কেয়ার গিভার অথবা কেয়ার প্রোভাইডার আমরা সব সময় বলে থাকি নার্স কী করে কেয়ার দেয় তো তার এক নাম্বার ফাংশন হচ্ছে কেয়ার গিভার সে ক্লায়েন্টের প্রয়োজনে তার যত্ন নিবে এডুকেটর অ্যান্ড কাউন্সিলর তাকে স্বাস্থ্য শিক্ষা দিবে এবং তাহাকে বুঝাবে প্যাশেন্ট অ্যাডভোকেট অ্যাডভাইজার সে প্রয়োজনে তাকে অ্যাডভো অ্যাডভোকেসি করবে এবং তার যে সমস্ত উপদেশ প্রয়োজন সেগুলি সে দেবে ক্যাশ কেস ম্যানেজার যে ধরনের অসুস্থতা হবে যে ধরনের প্রবলেম হবে একজন কমিউনিটি হেলথ নার্স সেই প্রবলেমকেই তাকে ম্যানেজ করতে হবে কোলাবরেটর আমরা একটু আগেই বলছি যে সে বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে তাকে কোলাবরেট করতে হবে মানে সমন্বয় সাধন করতে হবে লিডারশিপ অবশ্যই একজন কমিউনিটি হেলথ নার্স যদি তার ভিতরে যদি একটা নেতৃত্ব লিডারশিপ মানে নেতৃত্ব সেবা দেওয়ার নেতৃত্ব তার ভিতরে গ্রো করতে হবে রিসার্চার তাকে অবশ্যই একজন রিসার্চার হতে হবে কারণ তিনি কমিউনিটি হেলথ কেয়ার দিবেন তিনি যদি বুঝতে না পারেন যে কোন ধরনের অসুখ মানুষকে বেশি অ্যাফেক্ট করতেছে কি প্রবলেম বেশি হচ্ছে সুতরাং এই সমস্ত বিষয় নিয়ে তিনি রিসার্চ করবেন এবং আরও নতুন কি করা যায় এটা তিনি খুঁজে বের করবেন রোল মডেল তাকে দেখে অন্য অনুপ্রাণিত হবে তার যত্ন তার লিডারশিপ দেখে তাকে দেখে যেন আর একজন অনুপ্রাণিত হয় কেস ফাইন্ডার আরও কী কী নতুন কেস কমিউনিটিতে থাকতে পারে এটা তিনি খুঁজে বের করবেন গুড অবজারভার অবশ্যই তাকে একজন ভালো পরিবীক্ষণ পরিবীক্ষণ করে তাকে খুব ভালো করে দেখতে হবে যে কি কি সমস্যা একটা কমিউনিটিতে থাকতে পারে হেলথ প্ল্যানার তিনি সমস্যা দেখলেন কিন্তু তাকে তো প্ল্যান করতে হবে যে আমি কিভাবে তাকে এই কেয়ারটা দিব এবং এই প্লান অনুযায়ী তাকে হেলথ এডুকেশন দিতে হবে হেলথ এডুকেশন একটা কথা বলে নেই যে এটা হচ্ছে সবচাইতে সবচাইতে কম খরচে একটা কস্ট ইফেক্টিভ একটা ওয়ে হেলথ এডুকেশন দিয়ে অনেক অনেক রোগ তাকে প্রিভেন্ট করে দেওয়া যায় ডিসচার্জ প্ল্যানার যদি একটা রুগী ভর্তি হয় তখন তিনি বাড়ি গিয়ে কি করবেন বাড়ি যাওয়ার সময় তাকে কি কি উপদেশ দেওয়া হবে সেই প্ল্যানটাও তিনি করবেন চেঞ্জ এজেন্ট চেঞ্জ এজেন্ট আসলে একটা খুব সুন্দর কথা লিডারশিপের সাথে একটা কথা যে যিনি একজন লিডার হবে তিনি পরিবর্তন আনবে গতানুগতিক কমিউনিটির মানুষ যেতে চাবে না তারা ফ্যামিলি প্ল্যানিংয়ের কথা যদি বলেন বলবে যে না আমাদের দরকার নাই কিন্তু একজন নার্স যিনি চেঞ্জ এজেন্ট হবেন তিনি আসলে তাদেরকে বুঝিয়ে তাদের ভিতরে এই পরিবর্তনটা তিনিই নিয়ে আসবেন কোঅর্ডিনেটর তিনি ফ্যামিলির সাথে হসপিটালের সাথে অন্যান্য ডিপার্টমেন্টের সাথে তিনি সমন্বয় সাধন করবেন রোগ তত্ত্ববিদ আসলে কমিউনিটিতে কি কি রোগ হয় একজন একটা কমিউনিটিতে গেলেই কিন্তু আসলে কিছুদিন আমি কাজ যদি করি তখন আমি বুঝতে পারবো যে এই এলাকায় কি কি রোগের প্রাদুর্ভাব আছে কিভাবে এটা প্রতিরোধ করা যায় সুতরাং তাকে এই রোগতত্ত্ব সম্পর্কে জানতে হবে কোন জীবাণু বেশি অ্যাফেক্ট করতেছে কোনটা বেশি তাদেরকে ক্ষতি করতেছে তাহলে এইগুলি উনি আগে ওনার রোল হিসেবে রোল আর ফাংশন একটু কিন্তু তফাৎ আছে রোল হচ্ছে ভূমিকা এই ভূমিকাগুলি তার পালন করতে হবে এই ভূমিকায় গিয়ে তিনি কি কি কাজ করবেন তিনি স্বাস্থ্য শিক্ষা দিবেন ওই রোল করতে গিয়ে তাকে কি করতে হবে স্বাস্থ্য শিক্ষা দিতে হবে হেলথ স্ক্রিনিং করতে হবে হেলথ স্ক্রিনিং আমরা আসলে একটা বড় চ্যাপ্টার আছে আপনাদের সাথে আমরা এই হেলথ স্ক্রিনিং নিয়ে আমরা পরে কথা বলবো স্ক্রিনিং মানে কি তার অসুখ খুঁজে বের করা তাকে কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার কি কী 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 ওষুধ কিছু 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 অসুখ আছে হিডেন সে নিজেও জানে না কিন্তু পরীক্ষা করলে বের হয়ে আসবে হেলথ সিস্টেম গাইডেন্স হেলথ সিস্টেম গাইডেন্স বলতে কি যে হেলথ সিস্টেম যেটা যে অ্যাভাইলেবল একটা কমিউনিটি ক্লিনিক থাকতে পারে সেখানে একটা সোশ্যাল ওয়েলফেয়ার থাকতে পারে কাছাকাছি হাসপাতাল থাকতে পারে একজন কমিউনিটি হেলথ নার্সকে এটা তাকে বুঝাই দিতে হবে যে তিনি কোথায় যাবেন সিস্টেমটা তাকে গাইড করতে হবে তারপরে মেডিকেশান অ্যাডমিনিস্ট্রেশন যদি কেউ অসুস্থ থাকে যেখানে তিনি যাবেন তার ওষুধটা কিন্তু তাকে খাইয়ে দিতে হবে আমরা কিন্তু রুগীকে বলে আসতে পারবো না এই ওষুধটা আপনি খেয়ে নেবেন কখনোই না একজন নার্স একদম ডাইরেক্টলি তার কখন কি ওষুধ তাকে সেটা সেবন করাবেন এবং টিচিং তাকে প্রেসক্রাইবড মেডিসিন সম্পর্কে তিনি বলবেন যে এই ওষুধটা খেতে তেতো লাগে আমি এটা খাবো না বা এই ওষুধটা একটু বড়ো এটা আমার গিলতে সমস্যা হয় এটা আমি খাবো না আসলে এটা হবে না তাকে শিখিয়ে দিতে হবে যে আপনার যে ওষুধগুলি দেওয়া হয়েছে এটার এই উপকারিতা এটা না খেলে আপনার সমস্যা হবে তারপরে নিউট্রিশনাল কাউন্সিলিং তারা বলবে যে হ্যাঁ আমরা খেয়েছি তো সকালে রুটি খেয়েছি আমরা গুড় খেয়েছি বা ভাত খেয়েছি কিন্তু একজন নার্সকে বলে দিতে হবে যে আপনার নিউট্রিশন মেনটেন করার জন্য আসলে আপনার ফ্যাট খেতে হবে কার্বোহাইড্রেট খেতে হবে ভিটামিন খেতে হবে একই জাতীয় খাওয়ার খাওয়া চলবে না তাকে নিউট্রিশন কাউন্সিলিং করতে হবে রেফারাল এটা একটা অনেক বড় কাজ একজন রুগী রোগে ভুগতেছেন তিনি কাছের ছোট্ট ক্লিনিকে দেখাচ্ছেন কিন্তু তিনি সুস্থ হচ্ছেন না তখন একজন কমিউনিটি হেলথ নার্সকে বুঝতে হবে যে তাকে হায়ার এর চাইতে বেটার ম্যানেজমেন্টের জন্য কোথায় পাঠানো যায় তাকে সেই প্রপার জায়গায় পাঠাতে হবে রিক্স আইডেন্টিফিকেশন এটা একটা বড় জিনিস একটা সোসাইটিতে গেলেই বোঝা যাবে যে কারা কোন রিক্সে আছে একটা এইজ অনুযায়ী তারপরে এলাকা অনুযায়ী এক একটা ব্যক্তি এক একটা জায়গা রিস্কে থাকে যেমন আমরা যদি রিস্কের কথা বলি যদি দেখি যে একটা নদী আছে তার কিনারে একটা কমিউনিটি আছে যদি দেখি যে সেখানে কোনো খাওয়ার পানির ব্যবস্থা নেই তখন আমার মাথায় একটা চিন্তা চলে আসবে যে এরা একটা রিস্কে আছে কিসের রিস্কে তারা খোলা জায়গায় পানি খাচ্ছে তাদের ডায়রিয়া হওয়ার বেশি রিস্ক আছে এবং পানিবাহিত রোগ হওয়ার রিস্ক আছে এগুলি একজন কমিউনিটি হেলথ নার্স খুঁজে বের করবেন টিচিং ইন্ডিভিজুয়াল এবং গ্রুপ এটা আসলে শুধু একজনকে না ইন্ডিভিজুয়ালকে দিতে হবে এবং গ্রুপকেও শিক্ষা দিতে হবে টেলিফোন কনসালটেশন প্রয়োজন হলে তার কাছে যখন না থাকব কমিউনিটির যদি কোনো কেউ আমার কাছে টেলিফোনে জিজ্ঞাসা করেন একজন কমিউনিটি হেলথের নার্সের কাছে তাকে টেলিফোনেও তাকে অ্যাডভাইস দিতে হবে তাহলে আমরা কি কমিউনিটি হেলথ নার্সিংয়ের রোল এবং ফাংশন সম্পর্কে কিছুটা বুঝতে পেরেছি আমরা একটু চিন্তা করে দেখব রোল অ্যান্ড ফাংশন দ্যার ইজ এ ডিস্টিং ডিফারেন্ট কিছুটা তফাত আছে রোল হচ্ছে তার ভূমিকাগুলি কি কি কোথায় কোথায় তিনি কাজ করবেন যেমন আমরা বলছি যে তিনি একজন কেয়ার প্রোভাইডার হবেন তিনি হেলথ এডুকেটার হবেন তিনি পেশেন্টের অ্যাডভোকেট হবেন তিনি কেস ম্যানেজার হবেন তিনি রিসার্চার হবেন তিনি কাউন্সিলার হবেন এগুলি হচ্ছে তার রোল এই এই জায়গায় তিনি কাজ করবেন কিন্তু ফাংশন হচ্ছে ডাইরেক্ট যে কাজটা তিনি ওই রোলের অধীনে যে কাজগুলি তিনি করবেন তাহলে সেখানে আমরা যদি দেখি কি কি করবেন আমরা আগে বলছি এডুকেটর এখানে এসে আমরা কে বলতে হবে তিনি হেলথ এডুকেশন দিবেন এখানে এসে আমাকে বলতে হবে তিনি হেলথ স্ক্রিনিং করবেন তাদের স্বাস্থ্য সমস্যাগুলি খুঁজে বের করবেন তারপরে আমরা কি বললাম যে তিনি আমরা বলছি তিনি গাইড হবেন কিন্তু কোথায় গাইড হবেন হেলথ সিস্টেমের গাইড হবেন একজন কমিউনিটির ব্যক্তি একজন কমিউনিটি পিপল তিনি অসুখে ভুগতেছেন তিনি কাছে কোথাও কবিরাজ দেখাচ্ছেন অথবা কোথাও কমিউনিটি ক্লিনিকে যাচ্ছেন বাট তার অসুখ সারতেছে না তখন একজন নার্সকে বুঝতে হবে যে তাকে এর কোথায় যেতে হবে তাকে নেক্সট হয়তো কাছাকাছি একটা বড় হাসপাতালে যেতে হবে তাহলে তাকে গাইড করতে হবে এই গাইডেন্সটা কিন্তু তার রোগ সেরে ওঠার ক্ষেত্রে অনেক বেশি উপকারী ভূমিকা পালন করবে তারপরে মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন আমরা কেয়ার প্রোভাইডার বলছি না তার রোলে তাহলে এবার যদি আমি কেয়ার প্রোভাইডার জানলে তো হবে না তার কি অসুখ আছে এবং তাকে কী প্রেসক্রাইবড মেডিসিন আছে সেটা একজন নার্স তাকে খাইয়ে দেবেন নতুবা তিনি হয়তো ইচ্ছাকৃত খাবেন না তারপরে তিনি টিচিং দেবেন তা আমরা বলছি না তার টিচার রোল আছে এক্ষেত্রে তিনি টিচিং দেবেন কী টিচিং দেবেন একজন ডাক্তার একজন রুগীকে প্রেসক্রাইব করে দিয়েছেন যে আপনি এই ওষুধ খাবেন এই ওষুধ খাবেন এই ওষুধ খাবেন দুইটায় খাবেন ছয়টায় খাবেন একজন রুগী তিনি ভুলে যাবেন অথবা তিনি বলবেন যে এটা আমার খেতে ভালো লাগে না এই ওষুধটা তেতো এই ওষুধটা বেশি বড় এই ওষুধটা আমার খেলে ভালো লাগে না কিন্তু একজন নার্সকে তাকে টিচিং দিতে হবে তেতো ওষুধটাই আপনি সেরে তুলবেন বড় হলেও আপনার ওষুধটা খেতে হবে প্রয়োজনে আপনি ভেঙে খান সুতরাং আমরা দেখতেছি যে রোল অ্যান্ড ফাংশন দুইটা তফাৎ জিনিস রোল তার জানতে হবে এবং ফাংশনে এসে একজন কমিউনিটি হেলথ নার্স নিজে কাজ করবেন তাকে নিউট্রিশন সম্পর্কে বুঝিয়ে দেবেন যে কি কি খাবার খেলে আপনার সব ধরনের পুষ্টি আপনার শরীরে আসবে এবং আপনার স্বাস্থ্য ভালো থাকবে আর একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে কমিউনিটি হেলথ নার্সের রেফারেল রেফারেল লিটারেলি রেফারেল মিনস হচ্ছে সেন্ডিং টু নেক্সট হায়ার লেভেল এর মানে হচ্ছে যে একটা রুগী কমিউনিটিতে ভুগতেছে কিন্তু তিনি জানেন না যে তার এই সমস্যার জন্য এর পরে কোথায় যেতে হবে কিন্তু একজন নার্সকে জানতে হবে এবং একজন কমিউনিটি হেলথ নার্স তাকে রেফার করবেন যেন আপনার এখানে না উনি দীর্ঘদিন যাব জ্বর কাশিতে ভুগতেছেন একজন কমিউনিটি হেলথ নার্স হয়তো ভাববেন যে তার টিবি হতে পারে তাহলে উনি তাকে রেফার করবেন যে আপনি টিভি হাসপাতালে যান দেখেন সে প্রপার জায়গায় গেলে তার অসুখ সেরে যাবে তারপরে কি করতে হবে টিচিং ইন্ডিভিজুয়াল অ্যান্ড গ্রুপ প্রত্যেকটা ব্যক্তিকে কমিউনিটি কোথেকে আসে কমিউনিটি ফার্স্ট ইন্ডিভিজুয়াল দেন ফ্যামিলি দেন গ্রুপ দেন কমিউনিটি সো একজন কমিউনিটি হেলথ নার্সের কাজ অনেক বড় ইন্ডিভিজুয়ালকে শিক্ষা দিতে হবে ফ্যামিলিকে শিক্ষা দিতে হবে এবং গ্রুপকে শিক্ষা দিতে হবে এবং লাস্ট ফাংশন হচ্ছে যে প্রয়োজনে এখন টেলিফোনের যুগ তাই না প্রয়োজনে একজন কমিউনিটি হেলথ নার্সের কাছে যদি একজন কমিউনিটির কোনো একজন ক্লায়েন্ট ফোনেও আপনার সহযোগিতা চায় আপনি অবশ্যই ফোনে তাকে অ্যাডভাইস করবেন তাহলে বন্ধুরা আমরা রোল অ্যান্ড ফাংশন সম্পর্কে কি বুঝতে পেরেছি আমরা আশা করি আমরা কমিউনিটি হেলথ নার্সের রোল এবং ফাংশন বুঝতে পেরেছি এবং আপনারা এই স্লাইডগুলি আবার একটু রিভিউ করলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন এখন একজন কমিউনিটি হেলথ নার্স হিসেবে আমাদেরকে জানতে হবে যে বাংলাদেশের কমিউনিটিগুলিতে কি কি কমন অসুখগুলি কি কি হেলথ প্রবলেমগুলি আছে এটা আমাদেরকে জানতে হবে আসলে কমিউনিটিতে দুই ধরনের হেলথ প্রবলেম আছে একটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ আর একটা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ কমিউনিকেবল ডিজিজগুলি আমরা যদি দেখি টিউবারকোলোসিস অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম যেটা আমরা এইডস নামে চিনি টিটেনাস ম্যালেরিয়া ফাইলেরিয়াসিস মিজেলস রুবেলা লেপ্রোসি ডায়রিয়া কলেরা একুইড রেসপিরেটরি ইনফেকশন এটার কমিউনিকেবল কেন বলছি কমিউনিকেবল হচ্ছে ছ একজন থেকে আরেকজন আর হয় তাহলে আমরা কমিউনিকেবল ডিজিজগুলি সম্পর্কে দেখলাম এরপরে আমরা চলে আসি নন কমিউনিকেবল ডিজিজ নন কমিউনিকেবল হচ্ছে যেটা একজন থেকে আরেকজনের ছোয়ার মাধ্যমে ছড়ায় না এটা কেমন ডায়াবেটিস মেলাইটাস কার্ডিও ভাস্কুলার ডিজিজ হাইপার স্ট্রোক ক্রনিক রেসপিরেটরি ডিজিজ ক্যান্সার এগুলি আমরা কম বেশি এগুলির নাম আমরা জানি আর একটা প্রবলেম কি আছে নিউট্রিশনাল হেলথ প্রবলেম যেটা পুষ্টির অভাবে হয় প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন এটাকে সংক্ষেপে বলা হয় পিএম এম লো ওয়েট জন্ম ওজন কম এটাও আসলে নিউট্রিশনের অভাবে হয় নিউট্রিশনাল এনিমিয়া এটাকে যেমন আয়রন যদি কম হয় তাহলে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হয় তারপরে নিউট্রিশনাল ব্লাইন্ডনেস এটার নাম হচ্ছে জেরোফথালমিয়া এটা নিউট্রিশনাল ব্লাইন্ডনেস আসলে এ ডেফিসিয়েন্সির কারণ হয় এটাকে রাত কানাও এটা একটা আমরা এই রোগটার নাম বলি বাংলায় রাতকানা কানা আর একটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি ডিজঅর্ডার আয়োডিন ডেফিসিয়েন্সি ডিজঅর্ডার আসলে আয়োডিন ডেফিসিয়েন্সি ডিজর্ডার হলে মানুষের বুদ্ধিমত্তার স্বল্পতা হয় আমরা সমাজে দেখছি যে কম বুদ্ধি আমরা বোকা শোকা বলি এটা আসলে আয়োডিন ডেফিসিয়েন্সির কারণে হয়ে থাকে আর একটা প্রবলেম কী আছে এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রবলেম ল্যাক অফ ওয়াটার সাপ্লাই ল্যাক অফ স্যানিটেশন ডিসপোজাল অফ এক্সক্রিয়েটা অ্যান্ড রিফিউজেস অ্যান্ড সোয়ারেজ সিস্টেম নয়েজ অ্যান্ড এয়ার পলিউশন ল্যাক অফ কোয়ালিটি অফ ফুড অ্যান্ড কনজিউমার প্রোডাক্ট কনজিউমার প্রোডাক্ট তাহলে এনভায়রনমেন্টে কী হয় আমরা অনেক জায়গায় আমরা কি দেখে দেখতে পাই সেই ওয়াটার সাপ্লাই নাই আমরা সব জায়গায় ডিপ টিউবওয়েল অথবা সুপেও পানির অভাব আছে স্যানিটেশন ডিসপোজাল এটা হয়েছে পয় নিষ্কাশন যেটা সেই সমস্যা রয়েছে নয়েজ এয়ার পলিউশন বিশেষ করে ছিটিতে আমরা একটু আগে পড়েছি সব ছিটিতে অনেক অনেক শব্দ গাড়ির শব্দ হর্ন এগুলি দ্বারা মানুষের স্বাস্থ্যকে এফেক্ট করে এবং ল্যাক অফ কোয়ালিটি অফ ফুড অ্যান্ড কনজিউমার প্রোডাক্ট এবং আমরা আজকাল দেখি যে ভেজাল খাদ্য এই ভেজাল খাদ্যের কারণেও আসলে অনেক ধরনের অসুখ আমাদের হয়ে থাকে আর একটা আছে মেডিকেল কেয়ার প্রবলেম এটা কি ইনএডিকুয়েট ফাইন্যান্সিয়াল রিসোর্সেস হেলথ ম্যান পাওয়ার হেলথ ইনফ্রাস্ট্রাকচার আন ইভেন্ট ডিস্ট্রিবিউশন অফ হেলথ কেয়ার পার্সোনাল এটা আমরা দেখি যে আমাদের অর্থনৈতিক সমস্যার কারণে আমরা মেডিকেল সার্ভিস নিতে পারি না আমাদের জিনিসপত্র কম আমাদের স্বাস্থ্যসেবায় ডাক্তার নার্সের সংখ্যা কম এবং আমাদের যে সমস্ত বিল্ডিং অথবা স্থাপনা দরকার সেই স্থাপনা কম এবং আন ইভেন্ট ডিস্ট্রিবিউশন দেখা গেল শহরে ডাক্তার নার্স বেশি আবার গ্রামে ডাক্তার নার্স কম এজন্য গ্রামের পপুলেশন সাফার করে পপুলেশান প্রবলেম এটা তো একটা আছেই আমাদের দেশে আসলে পপুলেশন এক্সপ্লোশন আমাদের দেশ অনুযায়ী জনসংখ্যা অনেক বেশি যার জন্য এই এক্সপ্লোশনের কারণে কী হচ্ছে আনএমপ্লয়মেন্ট থাকে বেশি এমপ্লয়মেন্ট সমস্যা থাকে এডুকেশন নিতে পারে না হাউজিং সমস্যা থাকে একটা ঘরে অনেক ঘনবসতি এ কারণেও আমাদের স্বাস্থ্যের উপরে অনেক এফেক্ট করে আর একটা হচ্ছে সোশ্যাল প্রবলেম জুমিনাইল ডেলিনকুয়েন্সি এটা আপনারা হয়তো জানেন বা না জানলে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে কিশোর অপরাধ এটা আমাদের দেশে আসলে এখন অনেক বেড়ে গেছে এটা আসলে আনএমপ্লয়মেন্ট অভাব বিভিন্ন কারণে এখন এই যে জুভিনাল ডেলিনকুয়েন্সি কিশোর অপরাধ আমাদের দেশে অনেক বেড়ে গেছে রোবারি মানে এই যে চুরি ডাকাতি তারপরে নেশাগ্রস্ত তারপরে হচ্ছে যে ড্রাগের উপরে নির্ভরশীলতা আমরা বলি না যে আজকাল ড্রাগ এডিক্টেড বেড়ে গেছে অ্যালকোহল মানে মদ্যপান বেশি করতেছে চুরি ডাকাতি ছিনতেই বেশি হচ্ছে এবং কিশোর অপরাধ ছোট ছোট বয়সেই আমরা দেখতেছি যে বারো তেরো দশ বছরের পেলেরা পর্যন্ত তারা বিভিন্ন সামাজিক অপকর্মে বিশেষ করে এটা আমরা বলবো অসামাজিক কাজে তারা লিপ্ত হয়ে গেছে তাহলে একজন কমিউনিটি হেলথ নার্স হিসাবে আমাদের বাংলাদেশে কি কি স্বাস্থ্য সমস্যা আছে এই বিষয়ে আমরা জানলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তাহলে আমরা দেখলাম কি কী কমন হেলথ প্রবলেম একটা কমিউনিকেবল ডিজিজ প্রবলেম একটা নন কমিউনিকেবল ডিজিজ প্রবলেম একটা নিউট্রিশনাল প্রবলেম আবার এনভাররমেন্টাল স্যানিটেশন প্রবলেম মেডিকেল কেয়ার প্রবলেম পপুলেশন প্রবলেম এবং সোশ্যাল প্রবলেম আমরা শেষের দিকে এসে পড়লাম কমন হেলথ প্রবলেম ইন বাংলাদেশ বাংলাদেশে কী কী অসুখ বা স্বাস্থ্য সমস্যার আমরা সম্মুখীন হই সেই সম্পর্কে আমরা জানলাম এখানে আমরা প্রথম দেখছি কমিউনিকেবল ডিজিজ প্রবলেম নন কমিউনিকেবল ডিজিজ প্রবলেম আর একটা দেখছি নিউট্রিশনাল হেলথ প্রবলেম তারপরে একটা মেডিকেল কেয়ার প্রবলেম এনভায়রনমেন্টাল প্রবলেম আর একটা আমরা দেখলাম যে সোশ্যাল প্রবলেম তো এই প্রবলেমগুলি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম আশা করি আপনারা এ বিষয়ে বুঝতে পারবে তাহলে আমরা আজকের ইন্ট্রোডাকশন টু কমিউনিটি হেলথ নার্সিংয়ের আমরা শেষ পর্যায়ে এসে গেছি তাহলে আমরা আজকে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম আমি একবার একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আমরা প্রথমেই পড়েছি ডেফিনেশন অফ কমিউনিটি কমিউনিটি হেলথ এবং কমিউনিটি হেলথ নার্সিং কি এবং আমরা অবজেক্টিভ পড়েছি কমিউনিটি হেলথ এবং কমিউনিটি হেলথ নার্সিংয়ের আমরা পড়েছি ক্যারেক্টারিস্টিক্স অফ কমিউনিটি এবং কমিউনিটি হেলথ নার্সিং আমরা আরও কী নিয়ে আলোচনা করেছি টাইপস অফ কমিউনিটি এবং আমরা একদম শেষের দিকে এসে পড়েছি যে একজন কমিউনিটি হেলথ নার্সের রোল কী এবং ফাংশন কী এবং সর্বশেষ স্লাইডগুলিতে আমরা দেখেছি কমন হেলথ প্রবলেম ইন বাংলাদেশ তাহলে আমি আশা করি আমরা যে বিষয়গুলি নিয়ে তোমাদের সাথে এতক্ষণ আলোচনা করেছি তোমরা যদি এই বিষয়গুলি একটু নিজেরা আবার এটাকে রিভিউ করো বা এই লেকচার ইলার্নিংয়ের মাধ্যমে তোমরা যখন খুশি তোমরা দেখতে পারবে তোমরা রিভিউ করবে শুনবে এবং নিজেদের এই সম্পর্কে সিট নিয়ে তোমরা আবার পড়াশোনা করবে তাহলে আশা করি আমরা এটুকু অন্ততপক্ষে আশা করতে পারি যে সামনে স্কুল খুললে আমাদের যখন পরীক্ষা শুরু হবে এই পড়াশোনার উপর থেকে তোমরা যথেষ্ট পরিমাণে পড়াশ পরীক্ষার জন্য রেডি হতে পারবে এবং সফল কাম হবে তো আজকের কমিউনিটি হেলথ নার্সিংয়ের আলোচনা এখানেই শেষ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ফ্যামিলির সাথে নিরাপদ থাকবে সবাইকে ধন্যবাদ